এরপরে আস্তে আস্তে করে রিকভার করতেছে বাট অনেক বেশি পসিবিলিটিস আছে বিটকয়েনের প্রাইস কিন্তু আবার একটা ডাউনের দিকে আসবে কারণ আপনি যদি একটু লিকুইডিটি চার্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সিক্সটি থাউজেন্ড ডলারের নিচে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে সো আমি কিন্তু মাত্র কয়েক সপ্তাহ আগেই আপনাদেরকে বলছিলাম যে বিটকয়েনের প্রাইস এগেইন সিক্সটি থাউজেন্ড ডলারের নিচে ড্রপ করতে পারে সো কালকে কিন্তু আমরা দেখলাম বিটকয়েনের প্রাইস ঠিকই উনষাট হাজার ডলারের দিকে টাচ করে আবার উপরের দিকে চলে গেছে এইটার পিছনে কিন্তু কিছু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল রিজন কাজ করতেছে যে রিজনগুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। এর এর পাশাপাশি আমরা একটু অ্যানালাইসিস করে দেখব বিটক নাগাদ আবার সত্তর হাজার ডলারের দিকে হিট করতে পারে যারা বর্তমানে অনেক লস এর মধ্যে আছেন অথবা আপনাদের পোর্টফোলিও টোয়েন্টি থেকে ফোর্টি পার্সেন্টের মতো ব্যালেন্স ড্রপ করছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করতেছি আপনি মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং আপনার মধ্যে যদি ফোমো কাজ করে তাহলে সেইটাও আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে সো বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এইভাবে ক্র্যাশ করার পিছনে ফান্ডামেন্টাল যে রিজনটা কাজ করতেছে ওইটা হইতেছে ইরান এবং ইসরায়েলের যে মধ্যকার যুদ্ধ চলতেছে ওইটা অর্থাৎ ইরান যখন ইসরায়েলের উপরে ড্রোন অ্যাটাক করে তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম বিটকয়েনের প্রাইসের মধ্যে ডাউনফল স্টার্ট হয়েছে এবং অল্টস কয়েনগুলোর অবস্থা কিন্তু খুবই জঘন্য হয়ে গেছিল অনেক ভালো ভালো কয়েন কিন্তু টোয়েন্টি থেকে থার্টি এর মতো ড্রপ করছিল সো বলতে পারেন এইটা কাইন্ড অফ ম্যানুপুলেশন সো অনেকের কাছে মনে হইতেছে এই নিউজটার কারণেই হয়তো বা বিটকয়েনের প্রাইস এই পরিমাণে ডাউনের দিকে আসছে আমার কাছে পার্সোনাল ফিল হইতেছে এইটা জাস্ট একটা বাহানা বিটকয়েনের প্রাইসটা ড্রপ করানোর জন্য বিটকয়েনের প্রাইস এইভাবে ড্রপ করার পিছনে মেইন রিজনটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের এর মধ্যে লুকায় আছে এবং এই জিনিসটা কিন্তু আমরা কয়েক সপ্তাহ আগে প্রেডিক্ট করছিলাম যে বিটকয়েনের প্রাইস এই লেভেল পর্যন্ত আসতে পারে এন্ড বিটকয়েনের প্রাইস কিন্তু এক্স্যাক্ট ওই লেভেলটাতেই আসছে এন্ড আপনারা যারা আমার টেলিগ্রামের মধ্যে জয়েন আছেন তারা কিন্তু জানেন যখনই বিটকয়েনের প্রাইসটা ড্রপ করছিল তখন কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলা কয়েনের কথা বলতেছিলাম যে কয়েনগুলোর প্রাইস ওই সময় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এর মধ্যে ছিল সো ওই সময়টাতে যারা কিনে রাখছিলেন তারা কিন্তু অলরেডি প্রফিটের মধ্যে আছেন সো যাই হোক এখন চলেন আমরা একটু টেকনিক্যালি দেখে নেই বিটকয়েনের প্রাইসটা ড্রপ করার পিছনে মেইন কারণটা কি সো আপনারা কিন্তু সবাই জানেন বিটকয়েনের ফোর্থ হ্যাভিং কিন্তু একদম কাছাকাছি চলে আসছে অর্থাৎ আর মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু বিটকয়েনের ফোর্থ হ্যাভিং কমপ্লিট হয়ে যাবে এন্ড এইটা কিন্তু সবার এক্সপেকটেশন ছিল যে বিটকয়েনের হ্যাভিং যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেই লেভেলের একটা বুল রান স্টার্ট হয়ে যাবে এবং আমরা কিন্তু সেখান থেকে বিশাল প্রফিট পাবো সো একটা কথা মাথায় রাখবেন আপনি যে জিনিসটা ভাবতেছেন ওই জিনিসটার পুরোপুরি উল্টো ঘটনা মার্কেটের মধ্যে ঘটবে কারণ আপনি আমি যে জিনিসটা চিন্তা করতেছি এইরকম সেম থিঙ্কিং কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই আসে যার ফলেই কিন্তু মার্কেটটা উল্টো দিকে যাইতে হবে কারণ মার্কেট যদি আপনার আমার চিন্তা অনুযায়ী চলে তাহলে এখানে যে ইনস্টিটিউশনাল ট্রেডার আছে অথবা যারা অনেক হাই লেভেলের ট্রেডার আছে তারা কিন্তু প্রফিট করতে পারবে না আপনাকে আমাকে মার্কেট থেকে আগে সরাই দিবে তারপরে তারা মার্কেট থেকে প্রফিট করবে কারণ মার্কেটের মধ্যে যদি কেউ লস না করে তাহলে তো কেউ প্রফিট করতে পারবে না সো যারা রিটেল ট্রেডার আছে অথবা যারা আমাদের মতো ছোট ট্রেডার আছে অল্প ফান্ড নিয়ে ট্রেড করে এরা মূলত এইসব প্যানিক সিচুয়েশনের মধ্যে কয়েনগুলো সেল করে বের হয়ে যায় আর যারা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার আছে অথবা যারা অনেক বড় বড় ফান্ড নিয়ে ট্রেড করে তারা ওই সময়টাতে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে অনেক হাই মার্জিনে প্রফিট করবে সো আপনার মধ্যে যদি একটু ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন অ্যান্ড আমার জানা মতে অনেকেই কিন্তু এই ধরনের ক্র্যাশ দেখে ভয় পেয়েছেন এবং কয়েনগুলা সেল করে বের হয়ে আসছেন অলরেডি বাট তারাই কিন্তু আবার আফসোস করবেন যখন দুই থেকে তিন মাসের মধ্যে মার্কেট আবার রিকভার করে ফেলবে সো এইটাই হচ্ছে সব থেকে বড় রিজন মার্কেট এইভাবে ক্র্যাশ করার যেমনটা এখানে আপনারা দেখতে আমি বিটকয়ের একটা ডেইলি চার্ট ওপেন করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট লেভেল ছিল এন্ড এই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু আবার উপরের দিকে যাইতেছে এবং আপনারা হিসাব করলে দেখতে পারবেন এই সাপোর্ট লেভেল থেকে বর্তমানে প্রাইস কিন্তু অলমোস্ট মতো মধ্যে সো যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল যার কারণে মার্কেট কিন্তু এখান থেকে ভালো একটা সাপোর্ট পাইছে বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট কিন্তু আবারও ডাউনের দিকে আসতে পারে কারণ মার্কেট কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিকুইডিটি এখনো পর্যন্ত নিতে পারে নাই কারণ পর্যাপ্ত পরিমাণে লিকুইডিটি কিন্তু কিন্তু ডলারের নিচে আছে সো এখানে আপনারা দেখতে পারতেছেন লাস্ট একটা সাপোর্ট লেভেল আছে এবং এই সাপোর্ট লেভেলটা কিন্তু উনষাট ডলারের আশেপাশেই আছে এই সাপোর্ট লেভেলটা যদি কোনো কারণে বিটকয়নের প্রাইস এগেন ব্রেক করে ফেলে তাহলে নিচে উনষাট হাজার ডলারের দিকে যে সাপোর্ট লেভেলটা আছে এটাও কিন্তু তখন কাজ করবে না এন্ড দেন আমরা কিন্তু ফাইনালি বিটকয়নের প্রাইসটা পঞ্চান্ন হাজার ডলার থেকে উনষাট হাজার ডলারের দিকে দেখতে পারবো অ্যান্ড ওইখানেও কিন্তু সেম একটা সিনারি হবে অর্থাৎ এইরকম ভাবে একটা উইক দিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে এক্সট্রা হিসেবে ইরান এবং ইসরায়েলের ইস্যুটা তো আসেই সো আমি মনে করতেছি মার্কেট কিন্তু এখনো পর্যন্ত স্টেবল হয় নাই মার্কেট তখনই স্টেবল হবে যখন হচ্ছে লং পজিশনগুলো লিকুইড করতে পারবে সো এই যে একটা হাই উঠছে মার্কেটের মধ্যে যে বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হওয়ার পরেই বিটকয়েনের প্রাইস এক লাখ ডলারের দিকে হিট করবে এই সব হাইপের কারণে কিন্তু অনেকেই ফিউচার ট্রেডিং এর মধ্যে অনেক বড় বড় লং পজিশন ওপেন করে রাখছে সো মার্কেটের মধ্যে যদি এই ধরনের ডাউনফল না আসতো তাহলে অনেক আগের থেকেই যারা লং পজিশন ওপেন করে রাখছিল তারা কিন্তু হিউজ লেভেলের প্রফিট পাইত সো এরকমটা তো কখনোই হবে না যার কারণেই কিন্তু মার্কেট এগেন ষাট হাজার ডলারের নিচে আসছে যাতে করে লং পজিশনগুলো লিকুইড হয় এবং যারা হচ্ছে প্যানিক ট্রেডার আছে অথবা যাদের মধ্যে ফোমো কাজ করে তারা যাতে এখান থেকে সেল করে বের হয়ে যায় এরপরে গিয়ে যারা যারা বড় ইনভেস্টার্স আছে তারা এখানে এন্ট্রি নেবে এন্ড দেন বিটকয়নের প্রাইস যখন আশি হাজার ডলার অথবা এক লাখ ডলারের দিকে হিট করবে তখন তারা হিউজ লেভেলের একটা প্রফিট বুক করবে সো আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম ইরান এবং ইসরায়েলের যে একটা ইস্যু চলতেছে এইটা হয়তো বা একটা বাহানা মেইন উদ্দেশ্য হইতেছে মার্কেটটা ম্যানুপুলেট করার এন্ড এই ধরনের কাহিনী কিন্তু প্রতিবার বুল মার্কেটের সময় হয় অর্থাৎ বিটকয়নের হ্যাভিং যখন কাছাকাছি চলে আসে তখন মার্কেটের মধ্যে একটা ডাউনফল আসে আবার বিটকয়নে হ্যাভিং যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আবারও একবার বিটকয়েনের প্রাইস ড্রপ করে এরপরে কিন্তু গ্র্যাজুয়ালি বিটকয়েনের প্রাইসটা উপরের দিকে যাইতে থাকে ট্রেডিং এর মধ্যে কিন্তু অবশ্যই আপস অ্যান্ড ডাউন থাকবে সো শুধুমাত্র যদি আপ ট্রেন্ড থাকে তাহলে কিন্তু এটা ট্রেডিং হইলোই না সো আপনার মধ্যে যদি ধৈর্য থাকে এবং আপনি যদি এই মার্কেটগুলোর মধ্যে সারভাইভ করতে পারেন তাহলে আপনি এতটুকু শিওর থাকেন আগামী দিনগুলোর জন্য আপনার মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনি বিটকয়েনের এই ধরনের মুভমেন্ট দেখলে ভয় পাবেন না অথবা আপনি প্যানিক্ট হয়ে সেল করে দিবেন না সো এক্সপিরিয়েন্সের জন্য ভালো মার্কেট যেমন দরকার এই ধরনের ভয়ঙ্কর মার্কেটও কিন্তু আপনার দেখতে হবে আপনি যদি শুধুমাত্র প্রফিটই দেখেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে কিছুই শিখতে পারবেন না বাট আপনি যখন ওভারঅল সবগুলা জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলবেন তখন গিয়ে আপনি বলতে পারবেন যে না আমি মার্কেটের সব ধরনের সিচুয়েশন দেখছি এন্ড তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন সিচুয়েশনে কেমন রিয়্যাক্ট করা উচিত সো যাই হোক অনেকগুলা মোটিভেশনাল কথাবার্তা বলে ফেললাম আপনাদেরকে আমি জাস্ট এতটুকুই বলবো বিটকয়নের প্রাইস আপনারা এখন যে পর্যায়ে দেখতে পারতেছেন এই প্রাইস কিন্তু কখনোই থাকবে না বিটকয়নের প্রাইস কিন্তু আলটিমেটলি এক লাখ ডলারে হিট করবে সো আপনি যদি এক্সপেক্ট করেন বিটকয়েনের প্রাইস এক লাখ ডলার পর্যন্ত হিট করবে তাহলে কিন্তু আপনার এটাও মেনে নিতে হবে বিটকয়েনের প্রাইস এগেইন পঞ্চাশ হাজার ডলারের দিকেও আসতে পারে সো এখন একটু কথা বলি বিটকয়েনের প্রাইস সামনে কেমন রিয়াক্ট করতে পারে সো আমরা তো দেখলাম আর মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হয়ে যাবে সো আপনারা এই ডাউন ফলটাকে বিটকয়নের প্রি হ্যাভিং মুভমেন্ট বলতে পারেন যেটা হচ্ছে আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন অথবা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন সো আমি এক্সপেক্ট করতেছি বিটকয়েনের প্রাইস হয়তো বা এখান থেকে আরও ডাউনের দিকে আসতে পারে বাট আপনি যদি একটু কষ্ট করে তিন থেকে পাঁচ মাস ধৈর্য ধরে আপনার কয়েনগুলো হোল্ড করে রাখেন পারেন তাহলে আশা করতেছি আপনার লস গুলা তো রিকভার হবেই উল্টো আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট বুক করতে পারবেন সো এখন আপনার কাজটা হইতেছে আপনি যত পারেন ডিসিএ করে কয়েন বাই করতে থাকেন আমি জানি আপনাদের ম্যাক্সিমাম ট্রেডারের কাছে কিন্তু বর্তমানে ফান্ড ফ্রি নাই কারণ আপনি কিন্তু অনেক আগেই কিনে ফেলছেন সো তাদের ক্ষেত্রে কিছুই করার নাই আপনারা জাস্ট মার্কেটটা দেখে যান এক্সপেরিয়েন্স করেন আর যাদের কাছে ফান্ড আছে তারা হচ্ছে বর্তমানে ডিসিএ মেথড ইউজ করে যত পারেন ভালো ভালো কয়েন কিনে রাখেন কারণ যাদের কাছে বর্তমানে ফান্ড ফ্রি আছে তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন একটা অপরচুনিটি চলতেছে আপনি হয়তো এই ধরনের অপরচুনিটি সামনে নাও পাইতে পারেন আপনারা অবশ্যই একটু লং টাইমের জন্য কয়েন দুই মাস তিন মাস এরকম যদি টার্গেট করেন তাহলে আশা করতেছে আপনি এখান থেকে কয়েক গুণ পর্যন্ত তুলতে পারবেন এই প্রফিট ডাউন মার্কেট থেকে আপনারা কোন কোন কিনে রাখলে সামনে কয়েক গুণ পর্যন্ত পাইতে পারেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিও তে আপনাদের জন্য এমন কিছু কয়েনের কথা বলে দিবো যে কয়েন গুলার প্রাইস কিন্তু বর্তমানে অনেক নিচে আছে আপনি জাস্ট ওই কয়েন গুলার মধ্যে ইনভেস্ট করে একটু হোল্ড করতে পারলে কয়েক মাসের মধ্যে আশা করতেছে টু এক্স থেকে ফাইভ এক্স এর মতো প্রফিট করতে পারবেন সো যারা ওই কয়েনগুলো নিয়ে ভিডিও চাইতেছেন তারা মাস্ট কমেন্ট করে একটু আমাকে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় এবং আপনি যদি ট্রেডিং এ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম ফ্রিতে শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি যদি ক্রিপ্টো নিয়ে রেগুলার আপডেট পাইতে চান অথবা এই ধরনের কয়েনের সাজেশন চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো মতমত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম